সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে এখন আমি এমএক্স প্লেয়ারের কিছু সেটিং সম্পর্কে জানাবো। আপনারা হয়তো আগেও জেনে থাকতে পারেন, তবু যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। এমএক্স প্লেয়ার ব্যবহার করেন না এই ধরনের লোক খুব কমই পাওয়া যাবে। যাদের স্মার্টফোন আছে তারা অবশ্যই স্মার্টফোনে এমএক্স প্লেয়ারটা তাদের থাকে। তো আর দেরি না করে শুরু করা যাক। এমএক্স প্লেয়ারে অনেক ভিডিও থাকে যেগুলো আমাদের পার্সোনাল, আমরা সেগুলা অন্যদের থেকে লুকিয়ে রাখতে চাই বা আমরা চাই যে কেউ যেন সেগুলো না দেখুক। সেজন্য অসাধারণ একটা সেটিং আছে এমএক্স প্লেয়ারে, সেটা হচ্ছে যে প্রাইভেট ফোল্ডার নামে একটা অপশন। সেজন্য আমরা আমাদেরকে প্রথমে উপরে থ্রি ডট মেনুতে বাম সাইডে থ্রি ডট মেনুতে চলে যেতে হবে। এরপরে সেখান থেকে আমরা প্রাইভেট ফোল্ডার নামে যে অপশনটি সেটা সিলেক্ট করব। ওখানে আপনি আপনার পিন সেট করে দিতে হবে, 4 সংখ্যার একটা পিন। এবং পিন সেট করার পরে আপনার সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা এখানে নিচে প্লাস চিহ্ন দেখতেছি, প্লাসের মধ্যে ক্লিক করলেই আপনি যে কোনো ভিডিও সেখানে অ্যাড করে দিতে পারবেন এবং সেটা সে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত অবস্থায় থাকবে যাতে অন্যরা সেটা দেখতে না পারে। এরপর দ্বিতীয় যে সেটিংটির কথা বলবো আমরা, সেটি হচ্ছে যে আমরা সবাই শেয়ারিং ব্যবহার করি আমাদের মোবাইলে, কিন্তু এমএক্স প্লেয়ারও ফাইল শেয়ারের জন্য একটা অসাধারণ অপশান রয়েছে, সেটা হচ্ছে যে এমএক্স শেয়ার। সেটার জন্য আমাদেরকে প্রথমে থ্রি ডট মেনুতে যেতে হবে। এরপর উপরে দিকে আমরা দেখতে পাচ্ছি যে এমএক্স শেয়ার নামে একটা অপশান রয়েছে, সে এমএক্স শেয়ারে আমরা ক্লিক করব। এখানে সেন্ড এবং রিসিভ দুটি অপশান রয়েছে। এখান থেকে আমি যদি কিছু আমার বন্ধু বা আত্মীয় স্বজনদেরকে পাঠাতে চাই তাহলে সেন্ড ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে শেয়ারের মধ্যে সব কিছু দেখাবে, ফটোস, অ্যাপ, ভিডিওস, ঠিক আছে, ফাইল, সব কিছুই আমরা এখানে যে কাউকে সেন্ড করতে পারবো। আবার কারো থেকে কোনো কিছু রিসিভ করতে হলে এর নিচে রিসিভ বাটনে ক্লিক করতে হবে এবং এক্ষেত্রে আমাদের ব্লুটুথটা অবশ্যই অন থাকতে হবে। ব্লুটুথটা অন করে আমরা তাদের থেকে রিসিভ করতে পারবো। আমাদের তৃতীয় যে সেটিংটির কথা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা এমএক্স প্লেয়ারে সাধারণত ভিডিও দেখি, কিন্তু অডিওটা আমাদের সচরাচর ব্যবহার করা হয় না, কিন্তু আমরা চাইলে এটাকে অডিও প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারি। সেই জন্য আমাদেরকেও আবার সেই থ্রি ডট মেনুতে চলে যেতে হবে। থ্রি ডট মেনুতে গিয়ে আমরা এখান থেকে যাব সেটিংয়ে। সেটিং থেকে লোকাল প্লেয়ার সেটিং, সেটিংয়ে গেলেই পাবেন সেখানে অডিও নামে একটা অপশান, সেই অডিওটি ক্লিক করব। এবং ঠিক একদম উপরে যে এটা দেখতে পাচ্ছেন অডিও প্লেয়ার, সেই অডিও প্লেয়ার বক্সের মধ্যে আমরা ঠিক মার্ক দিয়ে দেব। ঠিক মার্ক দিয়ে আমরা ব্যাক করলাম। এবার দেখেন আমাদের এখানে সব অডিও গুলো চলে এসছে। আমাদের ফোনে যত অডিও আছে সেই অডিও গুলো এখানে চলে এসেছে। এই যে আমাদের কল রেকর্ডিং সবকিছু দেখেন। এভাবে আমরা অডিও প্লেয়ার
এভাবে আমরা অডিও প্লে এসে ব্যবহার করতে পারি। এবার আমরা যে সেটিংটার কথা দেখাবো সেটা সত্যি খুব অসাধারণ। সেই জন্য আমাদেরকে আবার 3.menu-তে চলে যেতে হবে। আমরা জানেন যে এখানে আমরা ফেসবুকে ডার্ক মুড ব্যবহার করি, এখানে সেক্ষেত্রে এমএক্স প্লেয়ারও একটা ডার্ক মুড অপশন আছে। সেই জন্য 3.menu-তে যাওয়ার পরে একদম 3 নম্বর যে অপশানটা রয়েছে সেখানে দেখবেন যে ডার্ক থিম, সেটা আমরা অন করে দিলেই এমএক্স প্লেয়ার ডার্ক মুডে চলে যাবে। এটা অনেক ক্ষেত্রে যে আমাদের চোখের জন্য খুবই ভালো এটা ব্যবহার করা, তাই আমি নিজেও ব্যবহার করি, আপনারাও যদি ইচ্ছে হয় ব্যবহার করতে পারেন। সেজন্য আপনাদেরকে এই সেটিংটা আমি দেখালাম। এই হচ্ছে যে মোটামুটি আমাদের আজকের এমএক্স প্লেয়ারের সেটিং। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে, যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে।